ছেলেটা আমাকে ফোন করে ছেলেটা আমাকে ফোন করে বললো যে দাদা আমি বিজনেস করবো তো আমাকে সাজেশান দেন আপনি অলরেডি একটা বিটেক ছেলে দশ বছর চাকরির পেছনে লাগিয়েছে ও চাকরিতে উন্নতি করেছে পড়াশোনার ক্ষেত্রে পনেরো ষোলো বছর উন্নতি করে মানে লাগিয়েছে তারপরে একটা বিটেকের সার্টিফিকেট পেয়েছে বিয়ে করেছে ফ্যামিলি আছে ওর বিজনেস করার ইচ্ছা হয়েছে বা বিজনেস করার মন বলছে যে আমি ছোটো থেকেই আমার ভিতরে মানে আমি নিজের নিজের পায়ে দাঁড়াবো বিজনেস করবো এরকম চিন্তা ভাবনা ওকে কোনো প্রবলেম নেই ঠিক আছে তো তুমি বিজনেসে তাহলে ভালো করে নাম দেখলে তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে ফার্স্ট ফার্স্ট একটা জিনিস মাথায় রাখতে হবে বিজনেস প্রথম টাইম নাই সময় নাই বিজনেস ফার্স্ট কাজ হচ্ছে সময় ও কিছু চাইবে না তোর কাছ থেকে পয়সা চাইবে না ঠিক আছে খেতে চাইবে না সম্পত্তি চাইবে না অ্যাসেট চাইবে না কিছু চাইবে না যদি তোর তাদের ক্যাপাসিটি থাকে তুই যদি সময় দিতে পারিস বিজনেস তোর কাছ শুধু সময় নেবে বাকি সব দেবে ও নেতাজি কী বলেছিল তোমরা আমায় রক্ত দাও আমি তোমায় স্বাধীনতা দেবো তো বিজনেস বলবো তুমি আমাকে স্বাধীনতা দাও আমি তোমাকে মানে তুমি আমাকে টাইম টাইম দাও আমি তোমাকে মাল দেবো ঠিক আছে মাল নিতে গেলে টাইম লাগবে তবে তোমার টাইম দিতে পারবে এখানে বলেছে হ্যাঁ আর কীরকম বলে পার্সিয়ালি মানে চাকরি করছি সঙ্গে টাইম দেওয়াল হবে না এ কাজ হবে না ভাই ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ড থাকা অন্যায় দুটোকে একসঙ্গে পরিচালনা করতে পারবে না তুমি এরকম ক্যাপাসিটির লোক খুব কম থাকে তাতেও ঝামেলা তো পারবে না সুতরাং তুমি ঘরে যদি বউ থাকে তাহলে কিন্তু বাইরে গার্লফ্রেন্ড নিয়ে টান্না করতে যেও না আর যদি বাইরেই বেরিয়ে আসতে হয় তাহলে সময় লাগবে তোমার এবার যে সময় লাগবে ওই সময়টাতে তোমার চালানোর মতন ক্যাপাসিটি দরকার মানে ধরে নাও ব্যবসাতে তিন থেকে পাঁচ বছর টাইম লাগবে মিনিমামটাই ধরে তিন বছর টাইম লাগবে তো তিন বছরে তোমার সংসারে খরচা কত এখনকার মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার খরচা যদি কুড়ি হাজার করে খরচা হয় তাহলে বছরে দু লাখ চল এক লাখ দু লাখ চল্লিশ তিন বছরে সাড়ে সাত লাখ ইন্টারেস্ট ধরে দশ লাখ তাহলে দশ লাখ প্রথমে অ্যাকাউন্টে রাখো আজকে তুই ব্যবসা করবে বলি নানান রকম এজেন্টটা তৈরি করলি কালকে গেলি পরশু বাড়িতে আসার পরে তোর বাড়িতে পেটে টান পড়ে গেল খাবারের পেটে টান পড়ে গেলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে মানুষের যখনই পেটে টান পড়ে গেলো এই জন্য বলো না যত ইনকাম পৃথিবীতে তুমি করবে ইনকামের প্রথম ফার্স্ট অংশটা হচ্ছে তোমার সংসারের একটা টাকা খরচার টাকা প্রথম দিয়ে দাও তোমার কাছে যতই অভাব থাকুক না কেন ফার্স্ট সংসারে টাকা দাও পেট যদি ঠান্ডা থাকে তোমার বুদ্ধি খেলবে বুদ্ধি খেললে কাজ হবে কাজ হলে মাল আসবে তো প্রথম তোমাকে 10 দশ লাখ টাকা রাখতে হবে সংসারটা চালানোর জন্য যদি কোনো রকমভাবে মধ্যেখানে একটা জায়গায় থেমে যাও তুমি তাহলে কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে এই জন্য কন্টিনিউয়াসলি তুমি যেমন ছিলে তেমন আছো এটাকে আগে নিজেকে ফিল করাতে হবে যে আমি চাকরি করতাম যখন তখন যেমন ছিলাম আজকে বিজনেস করতে নেমেছি আমি তেমনই আছি তবে কিন্তু তোমার মন মানসিকতা ঠিক থাকবে তো তুমি ফার্স্ট কাজ তোমার দশ লাখ টাকা ওখানে রাখবে দ্বিতীয় নম্বর তুমি ছোট যদি বিজনেস করতে যাও ইলেকট্রিক্যাল বেসের তোমার লাইসেন্স লাইসেন্স নিয়ে যদি বিজনেস করতে যাও মিনিমাম তিন চার লাখ টাকা তোমাকে নিয়ে শুরু করলেই চলবে তিন চার লাখ টাকা থাকলেই চলবে কোনো অসুবিধা নেই এক লাখ দু লাখ তিন লাখ থেকে শুরু করবে ই পার্টিসিপেট করো ই টেন্ডারিংগুলোকে শেখো বোঝেই না মানুষে ম্যাক্সিমাম মানুষ বোঝেই না যে আমি কি কাজ করবো যে কোন প্রসেসে কাজটা করবো আমি আমাকে কাজটা করতে গেলে আমাকে তো জানতে হবে যে আমি কোথায় যাব সবারই মাথায় একটা জিনিস আছে ডব্লিউএসি ডিসেলের ভেন্ডার কোক ঠিক আছে প্রত্যেকের মাথায় আর কিছু মানুষের মাথায় আমি দেখছি ওই টেন্ডারের কথা বলছে তাও বোঝে না ওরা অন্য কেউ টেন্ডার ড্রপ করে দেখে আরে ওরকম করলে চলবে না জিনিসটাকে জানতে হবে গভর্নমেন্ট দিয়েছে অনলাইন তুমি সারা ফেসবুক ব্যবহার করতে পারছো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছো ইউটিউব ব্যবহার করতে পারছো হ্যাঁ জিমেল ইমেল ব্যবহার করতে পারছো তুমি টেন্ডারের সাইটটা তুমি চেক করতে পারবে না আরে একদিন প্রবলেম হবে দু দিন হবে তিন দিন হবে তারপরের দিন তো আস্তে আস্তে বুঝতে পারবে তুমি ব্যাপারগুলো টেন্ডারিংটাকে শিখতে হবে এই সমস্ত কাজে থাকতে গেলে ওই দু তিন লাখ চার লাখ টাকা দিয়েও কিন্তু ইনভেস্ট করে বিজনেস করা যায় কিন্তু টাইম তোমারকে কিন্তু চাই মানে বিজনেস তোমার সময় চাই সময়টাকে কিন্তু তুমি কোনোভাবে নৌকাতে পারবে না আর যদি সময় তুমি যদি একবার তুমি লিক মেরে দাও গ্যাপ মেরে দাও বাঁশ খেয়ে যাবে কিন্তু বড়ো সড়ো বাঁশ খেয়ে যাবে ওই তিন বছরের ভিতরে ভিন্ন খেলা দেখাবে বিজনেসের অনেক লেয়ার আছে এক মাসের একটা লেয়ার তিন মাসের একটা লেয়ার এক বছরের একটা লেয়ার দু বছরের লেয়ার তিন বছরের লেয়ার পাঁচ বছরের লেয়ার এরকম লেয়ার আছে আর ঠিক ওই সময় সময় ভ্যানিশ হয়ে যাবে তুই তো ওটা আমি যখন ওকে বোঝালাম বা ও বুঝলো ব্যাপারটাকে শুনল তখন ও বলল যে আমি তার মানে টার্গেট কত কিছু টাকা লাগবে সময় দিতে হবে চাকরি ছাড়তে হবে তারপরে একগ্রতার সঙ্গে কাজ করতে হবে তাহলে সব প্রথমে কী দরকার টাকা দশ লাখ টাকা আগেও কি দরকার চিন্তা ভাবনাটাকে একদম নিখুঁত করে ফেলতে হবে আমরা দেখেছিলাম আমি প্র্যাকটিক্যালি দেখেছি অনেক মানুষ আছে যারা কাজে জোর দেয় সার্ভেতে কম জোর দেয় আগে সার্ভে করতে হবে সার্ভে যদি সঠিক লোক করে কাজ কিন্তু অটোমেটিক উঠে যাবে কাজ সার্ভে যদি সঠিক লোক করে সে বুঝবে যে ওর পুরো এক্সপিরিয়েন্সটাতে কাজ করবে যে আমি এইটা আমি সার্ভে করে বলে দিলাম এক কাজটা হবে কিন্তু আদৌ হবে কি না যদি ওর অভিজ্ঞতা থাকে তবে কিন্তু সার্ভেটা করবে নাহলে করবে না আমি তো দেখেছিলাম আমাদের কাজে পাহাড়ের উপরে এমন এমন রাস্তা আছে মানুষের হেঁটে উঠতে পারছে না দুই শালা পাগলকে পাঠিয়েছিল আমাদের এক প্রোজেক্ট ম্যানেজার দুটোই একটা মানে একটা বয়স্ক করেছিল কিন্তু নন টেকনিক্যাল আরেকজন হচ্ছে টেকনিক্যাল কিন্তু ফ্রেশার তার কোনো আইডিয়াই নেই তাকে বলেছে সার্ভে করো ও শালার ওই জঙ্গলের ভিতরে মানে পাহাড়ের উপরে উঠে 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 গিয়ে পঞ্চাশ মিটার দূর দূরে একটা করে পোল দিয়ে দিয়ে পোল দিয়ে দিয়ে পোল দিয়ে দিয়ে লাইন বানিয়েছে একটা দেড় এই এইরকম তুমি জানো বারোখানা ভিলেজ হয়ে গেছে এরকম অ্যাপ্রুভ হয়ে গেছে পাওয়ার গ্রিড থেকে এবারে কাজ করতেই হবে কোম্পানিকে ওই ওই কোম্পানির ওই কাজ করতে গিয়ে প্রচুর লস হয়েছে কোম্পানির না না হ্যাঁ মানে লাইন দিয়ে গ্রামটাকে ইলেকট্রিফিকেশান করাবে ওখানে সিম্পলি যখন আমি দেড় কিলোমিটার দূরে যাবো ওখানে সোলার একটা ছোট্ট প্ল্যান করে দিলে কাজ হয়ে যায় সোলার দিয়ে দেবে কোনো অপশান আছে পাওয়ার গ্রিডের কিন্তু পাওয়ার গ্রিডের যে স্টাফটা ছিল সেও ফ্রেশার আর এইদিকে কোম্পানির যারা গেছে তারাও মানে অভিজ্ঞ নয় কারণ যে প্রজেক্ট ম্যানেজার ছিল সে হচ্ছে গাধা সে দেখছে ফ্রিতে আমি পাঁচ হাজার টাকায় লোক পাচ্ছি সার্ভে করতে পাঠিয়ে দিই সার্ভেতে আর পয়সা আরে মানে ওখানে সার্ভেতে পয়সা লাগা সার্ভেতেই মেন পয়সা ওখানেই মেন বুদ্ধির লোক দরকার ওখানে ইন্টেলিজেন্ট লোক দরকার তারপরে যখন এক্সপার্ট ছেলেরা কাজ করতে যাচ্ছে ওখানে গিয়ে এসে কমপ্লেন যে কাজ হবে না তখন ওই পিসিসি পোল থেকে কনভার্ট করে ওগুলোকে টিউবলাইট পোলে কনভার্ট করানো হলো প্রচুর ঝামেলা যে কোম্পানির প্রচুর লস হয়েছে হ্যারাসমেন্ট হতে হয়েছে অনেক প্রবলেম হতে হয়েছে সাফার করতে হয়েছে প্রচুর কিছু ওই শুধুমাত্র ওই 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 মানে পাগল লোকটার ওই চিন্তা ভাবনার জন্য যে পাঁচ হাজার টাকা আমি সার্ভেতে আর বোঝাচ্ছি আমি সার্ভে করে ফেলেছি স্যার তাড়াতাড়ি আর করলে তো হবে না সালে গাধা কী করছি তো বোঝ আমি একটা কোনো প্ল্যানিং করছি আমাকে তো অনেক বললো তা আপনি কেন কাজ ধরেন না আপনি এ করেন না ও করেন আপনার কাছে লাইসেন্স আছে এত লোক আছে না গাধা নাকি ওর তারা উড়ো নেই আমার সাইলেন্ট মুডে চলবো আগে বোঝো মার্কেট বোঝো পরিস্থিতি বোঝো আমার দরকারই নেই গভর্নমেন্টের কাজ করার যেখানে হাজারজন লাইনে দাঁড়িয়ে আছে আমি তার পেয়ে আছি আমি তার পেছনে গিয়ে কেন লাইন দেব আমার দরকারই নেই আমি ব্যবসা করব আমার তো ক্ষমতা দেখে আমি ব্যবসা করব ক্ষমতাটা সেটা পয়সার দিকেও হতে পারে বুদ্ধির দিকেও হতে পারে তাহলে আমি ফট করে ডিসিশান কেন নিতে যাবো আমি যেমন আছি ভালো আছি আমাকে ব্যবসা করতে গেলে আগে ব্যবসার মতন নিজেকে তৈরি করতে হবে নিজেকে সেই জায়গাটাকে বানাতে হবে যখন আমি নিজেকে সেই জায়গাটা বানাবো যে বুঝে যাবো যে সার্ভেতে আমার পুরো ওকে ওকে মানে ওকে দ্বিতীয় কোনো কথা হবে না কারণ এখানে পয়েন্ট 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 জিরো 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 ওয়ান পার্সেন্টও তোমার মানে লস করলে চলবে না যে লাইনের উপরে আছি বা যে লাইনের উপরে তুই থাকবি সেই লাইনের ইনভেস্ট করে যা ধীরে 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 মার্কেটটাকে বানিয়ে দে তারপরে স্টার্ট কর তোকে আর তোকে আটকাতে পারবে না বুঝতে আমার কি দরকার ভাই ভুট করে ব্যবসা করতে গিয়ে দু লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করার আগে নিজেকে বুঝি নিজের ক্যাপাসিটিটাকে বুঝি নিজেকে বুঝতে হবে নিজের ক্যাপাসিটিটাকে বুঝতে হবে তো যে আমি কী করে কাজ করতে যাব কি কাজ করব আগে নিজের ক্ষমতাটাকে তৈরি করতে হবে ওটাকে বিল্ড আপ করাতে হবে ভিতরের ছেলেটা ওই মেয়েটা এসেছিলো ও বলছে যে দাদা আপনার কত সাবস্ক্রাইবার রয়েছে আমার ওই ছ হাজার মতো ছ হাজারের দিকে তাকালে চলবে না চার হাজার নাম্বার সেভ আছে আমার মনে মোবাইলে ঠিক আছে তখন বলছি যে গুরুদেব মানুষ আপনি